वेलकम बैक फ्रेंड्स, এই মাত্র আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া সবথেকে বড় লেটেস্ট আপডেট। কেমন থাকবে আজকের দীপাবলির আবহাওয়া, সঙ্গে কোন কোন জেলায় কোন কোন ঠান্ডার প্রভাব পড়তে পারে, সঙ্গে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় হালকা থেকে অতি হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা, কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জেনে নেব। তার আগে চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে একটি লাইক করতে ভুলবেন না। নামছে তাপমাত্রার পারদ, বইছে উত্তুরে হাওয়া। আজকের আবহাওয়ার আপডেট। আজ বৃহস্পতিবার, কালী পুজো, দীপাবলির এই আলোর উৎসবে মেতে উঠেছে বাঙালি। গত কয়েকদিন ধরে রাজ্যে অবিরাম বৃষ্টির পর পশ্চিমবঙ্গে আবহাওয়ার আপডেট দেখা গেছে। রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে, সকালে কুয়াশা দেখা যায়। সকালের দিকে জেলাগুলোতে হালকা গরম দেখা যায়। উৎসবের মাঝামাঝি ঠান্ডা আবহাওয়া থাকলেও তীব্র শীতের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি আবহাওয়া দপ্তর। বর্ষার পর বাংলায় প্রাক শীতকাল শুরু হলেও কনকনে ঠান্ডা, এখনও শীতের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিকের নিচে নামলে বাংলার মানুষ প্রচণ্ড শীত অনুভব করবে, এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর। তাই কালী পুজো আর ভাইফোঁটা কাটতে চলেছে শীতে। বৃহস্পতিবার ও আগামী কয়েকদিন অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা বৃষ্টির পর উত্তরবঙ্গের কিছু জায়গায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। ইতিমধ্যেই উত্তর পশ্চিম থেকে ঠান্ডা বাতাস রাজ্য প্রবেশ করতে শুরু করেছে। বর্ষা বিদায়ের পর থেকে আবহাওয়া মনোরম হতে শুরু করেছে, এখন থেকে কমবে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন থেকে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে, ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে। বর্ষা বিদায়ের পর ক্রমেই রাজ্যে ঢুকছে উত্তুরে বাতাস। আবহাওয়াবিদদের মতে বর্ষাকে বিদায় জানাতে একটু বেশি সময় লেগে যাওয়ায় এবছর শীতকাল হবে খুবই দর্শনীয়। গত কয়েক বছরের তুলনায় এবছর শীত একটু বেশি হবে বলেই ধারণা করছে আবহাওয়াবিদরা।